আমরা সব বাবা মাইই চাই আমাদের সন্তান যেন সুস্থ সবল হয় এটা আমাদের প্রথম চাওয়া দ্বিতীয় চাওয়া হলো আমাদের সন্তান যেন মেধাবী হয় বা বুদ্ধিমান হয় বৈজ্ঞানিকদের মতে শিশুদের পঞ্চাশ পার্সেন্ট ব্রেনের বিকাশ মায়ের পেটে থাকাকালীন অবস্থাই হয়ে যায় অর্থাৎ গর্ভাবস্থার মধ্যেই থাকাকালীন সময়েই শিশুদের পঁচিশ শতাংশ ব্রেনের বিকাশ হয়ে যায় সেই জন্য গর্ভাবস্থায় মাকে এমন কিছু খাবার খেতে হবে যা শিশুর ব্রেনের বিকাশে সাহায্য করবে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় কোন কোন খাবার খেলে গর্ভস্থ সন্তান মেধাবী হবে বা বুদ্ধিমান হবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমরা জানবো কোন কোন খাবার খেলে শিশু বুদ্ধিমান হবে তাই প্রথমে যে খাবারটি খাওয়া প্রয়োজন তা হলো ডিম শিশুদের ব্রেনের বিকাশের জন্য মাকে যে খাবারটি খাওয়া দরকার তা হলো ডিম ডিম হলো একটি পুষ্টিকর খাবার একটি ডিমে থাকে সাত গ্রাম প্রোটিন এছাড়া ডিমে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি সিক্স ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টুয়েলভ এবং কুসুমের মধ্যে থাকে আয়রন কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সেলিনিয়াম ম্যাঙ্গানিজ এবং কোলিন এই সেলিনিয়াম এবং কোলিন শিশুদের ব্রেনের বিকাশে দারুণভাবে সাহায্য করে এছাড়া ডিমে থাকা হলুদ অংশ অর্থাৎ ফ্যাট ফ্যাট শিশুদের ব্রেনের বিকাশেও দারুণভাবে সাহায্য করে এছাড়া ডিমের ব্রেনের বিকাশে সাহায্য করে তাই একজন গর্ভবতী মায়ের জন্য ডিম খুবই পুষ্টিকর একটি খাবার তাই রোজ অন্তত দুটি করে ডিম খান গর্ভবতী মায়েরা শিশুদের ব্রেনের বিকাশের জন্য এবং নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এবার দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হল খেজুর এবং কিশমিশ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আয়রন পটাশিয়াম ভিটামিন কে ম্যাগনেশিয়াম প্রোটিন ফাইবার যা শিশুর ব্রেনের বিকাশে সাহায্য করে খেজুরে থাকা ফলিক অ্যাসিড শিশুদের জন্মগত ত্রুটি দূর করে শিশুকে ভিটামিন কে সরবরাহ করে শিশুর হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে কারণ খেজুরের রয়েছে ক্যালসিয়াম তাই গর্ভাবস্থায় খেজুর খুবই পুষ্টিকর একটি খাবার তার সাথে সাথে কিশমিশও কিন্তু খুবই উপকারী একটি খাবার একশো গ্রাম কিশমিশের মধ্যে ক্যালোরি থাকে দুশো নিরানব্বই মিলিগ্রাম প্রোটিন থাকে তিন দশমিক শূন্য সাত মিলিগ্রাম কার্বোহাইড্রেট থাকে উনআশি দশমিক আঠেরো মিলিগ্রাম ফসফরাস থাকে একশো মিলিগ্রাম পটাশিয়াম থেকে সাতশো মিলিগ্রাম সোডিয়াম থাকে এবং ভিটামিন সি থাকে দুই দশমিক তিন মিলিগ্রাম তাই খেজুর এবং কিশমিশ দুটোই কিন্তু শিশুদের ব্রেনের বিকাশে দারুণভাবে সাহায্য করে এবং শিশুর জন্মগত ত্রুটি নিয়ন্ত্রণ করে শিশুকে ভিটামিনকে সরবরাহ করে সেই জন্য গর্ভাবস্থায় খেজুর এবং কিশমিশ প্রতিদিন মায়েদের খাওয়া উচিত বিশেষ করে তিন থেকে চারটি করে এর বেশি না খাওয়াই ভালো তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বাদাম কাঠবাদাম কাজুবাদাম বাদাম ইত্যাদি আপনারা খেতে পারেন কারণ এই ধরনের বাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ফাইবার ফসফরাস এবং ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যেটা বাদামে থাকে তা শিশুর ব্রেনের বিকাশে সাহায্য করে বাদামে থাকা রাইবোফ্লাভিন এবং অ্যালকার্ডিটিন যা ব্রেনের বিকাশে সাহায্য করে তাই শিশুর ক্ষেত্রে ব্রেনের বিকাশের জন্য রোজ এই ধরনের বাদাম খাওয়া উচিত বিশেষ করে আমন্ড বা কাঠবাদাম এক্ষেত্রে রোজ সকালে চারটি করে আপনি ভেজা কাঠবাদাম বা আমন্ড খেতে পারেন যদি কাঠবাদাম খেতে না পারেন তাহলে চিনে বাদামও খেতে পারেন যে কোনো ধরনের বাদাম শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে শিশুদের ব্রেনের বিকাশের জন্য সামুদ্রিক মাছ আপনি যদি সপ্তাহে অন্তত একদিন দিন সামুদ্রিক মাছ খেতে পারেন তাহলে কিন্তু তাতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং সেলিনিয়াম থাকে যা শিশুদের ব্রেনের বিকাশে সাহায্য করে এছাড়াও আপনি সপ্তাহে এক থেকে দু দিন ঘি খেতে পারেন কারণ ঘি থাকে ফ্যাট যা শিশুর ব্রেনের বিকাশে সাহায্য করে এছাড়াও যে খাবারগুলি গর্ভাবস্থায় খাওয়া প্রয়োজন সেগুলি হলো গর্ভাবস্থায় বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবারের প্রয়োজন প্রোটিন জাতীয় খাবার বলতে আমরা বুঝি মাছ মাংস ডিম সোয়াবিন ডাল বিশেষ করে মুসুর ডাল এগুলি একটু বেশি করে খাবেন এছাড়া আয়রনযুক্ত খাবার যেমন কাঁচা ছোলা কুলেখাড়া শাক ইত্যাদি খাবেন ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ ডিম ইত্যাদি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন এছাড়া ভিটামিন সি জাতীয় খাবার যেমন কমলা লেবু আমলকি পেয়ারা ইত্যাদি রোজ ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করুন আবার কোনো দিন যদি কমলা লেবু খান তাহলে কমলা লেবু খাবেন তার সঙ্গে একটা করে পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন বা আপেল খেলেন আবার কোনো কোনো দিন খেজুর খেলেন কিশমিশ খেলেন এইভাবে পাল্টে পাল্টে রোজ খাবেন তাতে করে আপনার মা এবং শিশু দুজনেরই শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে তাই সুস্থ শিশু এবং বুদ্ধিমান বা মেধাবী যদি শিশু পেতে চান তাহলে এই খাবারগুলি নিয়ম করে খেয়ে যান আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার শিশুর মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ